ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই প্রশ্ন করেছেন যে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়ে আমিন বলে ফেলেছেন, সেক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আমারও এখন সূরা ফাতিহা শেষ হয় নাই, তো আমি আমিন কখন বলবো? ইমাম সাহেব আমিন বলার সময় নাকি আমার সূরা ফাতিহা শেষ করার সময় আমিন বলবো? প্রিয় দিনী ভাই, সূরা ফাতিহা পড়া এবং না পড়ার ব্যাপারে মূল মাসআলা এটা হলো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সারা বাকি তিনও ইমাম বলেছেন যে না, সূরা ফাতিহা সারা সালাত হবে না। যদিও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে জাহরি নামাজের মধ্যে, অর্থাৎ যেই নামাজের মধ্যে কেরাত জুড়ে পড়া হয়, এই জাতীয় নামাজের মধ্যে মুক্তাদি এই সূরা ফাতিহা না পড়লে চলবে। আর বাকি ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন যে না, সর্ব অবস্থায় মুক্তাদি কি করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। তো যেহেতু আপনি সূরা ফাতিহা পড়তেছেন এমত অবস্থায় ইমাম সাহেবের শেষ, সেক্ষেত্রে আপনার আমিন ওই সময় আপনি বলবেন যে ওই সময় ইমাম সাহেব আমিন বলে, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইমাম সাহেব যখন ওয়ালাদ দোয়াল্লিন বলে ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলো। জাজাকাল্লাহুল খায়।